হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিস টেকনিক। তো আজকের ভিডিওতে আপনারা যেটি দেখবেন সেটি হলো লেটুস পাতা। এই লেটুস পাতা কখন কিভাবে চাষ করতে হয় এবং এর কী কী পুষ্টি উপাদান, চলুন আমরা বিস্তারিত জেনে আসি। তার আগে আপনি যদি কিস টেকনিকে নতুন হয়ে থাকেন অবশ্যই কিস টেকনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, তাহলে দেখবেন পরবর্তীতে আর কোনো ভিডিও আপনার মিস হবে না। শাকসবজি রান্না করতে গিয়ে আমরা এর পুষ্টি উপাদান নষ্ট করে ফেলি, তবে কোনো কোনো শাকসবজি রয়েছে সেগুলো কাঁচা খাওয়া সম্ভব। তেমনি লেটুস পাতা এমন একটি শাক যা সালাদ হিসেবে টমেটো, পেঁয়াজ, মরিচের সঙ্গে একসাথে ব্যবহার করে খাওয়া যায়, এর ফলে এর পুষ্টি উপাদান থাকে অটুট। লেটুস পাতা বেশ পুষ্টিকর, মুখের রুচিও বাড়ায়। এর প্রতি 100 গ্রাম পাতায় 990 মাইক্রোগ্রাম ক্যারোটিন বিদ্যমান। এছাড়া ভিটামিন বি 0.20 মিলিগ্রাম, ভিটামিন সি 10 মিলিগ্রাম, শর্করা 2.5 গ্রাম, আমিষ 2.1 গ্রাম, চর্বি 0.3 গ্রাম, ক্যালসিয়াম 50 মিলিগ্রাম এবং লৌহ 24 মিলিগ্রাম। এ সত্ত্বেও এদেশে এর আবাদ খুবই সীমিত, অথচ প্রতিটি বসতবাড়ির আঙিনায় লেটুস চাষের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। এতে পারিবারিক চাহিদা পূরণ হবে, পাশাপাশি বিক্রি করে নগদ অর্থ পাওয়া যাবে। জানবো চাষের সময়। শীত প্রধান দেশে সারা বছরই চাষ হলেও এদেশে কেবল রবি মৌসুমেই চাষ করা যায়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দফায় দফায় বীজ বোনা যায়। জাত, লেটুসের বিভিন্ন জাত রয়েছে, এসবের মধ্যে বাড়ি লেটুস, বিগ বোস্টন, হোয়াইট বোস্টন, প্যারিস হোয়াইট উল্লেখযোগ্য। চাষের নিয়ম, চাষের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। এসব জমিতে সরাসরি বীজ বোনা যায়, আবার বীজতলায় বীজ বপন করে উপযুক্ত বয়সে চারা মূল জমিতে রোপণ করা হয়। এক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব 12 ইঞ্চি করে এবং চারা থেকে চারার দূরত্ব 8 ইঞ্চি। এর জন্য শতাংশ প্রতি বীজ দরকার 4 গ্রাম করে, তবে বীজতলায় বীজ প্রয়োজন হয় 20 গ্রাম। লেটুসের বীজ খুব ছোট, তাই বীজ বপনের সঙ্গে সঙ্গে মাটির কণা বা ছাই ব্যবহার করা উচিত। লেটুস চাষে সার প্রয়োগ, লেটুস চাষে প্রতি শতাংশে যে পরিমাণ সার প্রয়োগ করতে হচ্ছে, গোবর 20 কেজি, খোল 800 গ্রাম, ইউরিয়া 400 গ্রাম, টিএসপি 100 গ্রাম এবং পটাশ 100 গ্রাম। এগুলোর মধ্যে গোবর চাষের প্রথম দিকে এবং শেষের চাষের সময় টিএসপি ও পটাশ সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তবে ইউরিয়াকে সমান দুভাগে ভাগ করে 2 কিস্তিতে চারার বয়স 10 থেকে 10 দিন এবং বয়স 20 দিন উপরিভাগে প্রয়োগ করতে হবে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। পরিচর্যা, আশানুরূপ ফলন পেতে জমিকে সর্বদাই আগাছামুক্ত রাখতে হবে। মাটিতে রস না থাকলে সেচ দেওয়া জরুরি, তেমনিভাবে পানি জমে থাকলে সঙ্গে সঙ্গে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গাছ বড় হওয়ার সাথে সাথে এ গোড়ায় মাটি থেকে তুলে দিতে হবে, প্রয়োজনে চারা পাতলা করে দিতে হবে। এতে একদিকে যেমন গাছ ঠিকঠাকভাবে বেড়ে উঠবে, পক্ষান্তরে উত্তোলিত সবজি ব্যবহার করা যাবে। তো দর্শক, এখন যে গাছগুলো দেখতেছেন এটি প্রায় শেষের দিকে, তো গাছগুলো কিন্তু প্রায় ফুল চলে আসবে, একটু বড় হয়ে গেছে। তো এখন শেষের দিকে ভিডিওটি করা, আর এটি রোপণের 1 মাস পর থেকে আপনার খাবার উপযোগী হয়ে যায়। আর এই গাছগুলো যেটি দেখতেছেন এটা প্রায় 30 থেকে 40 থেকে 45 দিন এগুলোর বয়স হয়ে গেছে। তো এখন দেখেন প্রতিটি গাছের মাথায় কিন্তু ফুল চলে আছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক দিবেন, আর ভালো না লাগলে একটু ডিসলাইক দিবেন। আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ আব্দুল আউয়াল। পরবর্তীতে নতুন লেটেস্ট ভিডিও দেখতে অবশ্যই কিস টেকনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।